ফের ভ্যাকসিন নিয়ে গন্ডগোল পাশকুড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পাশকুড়া থানার পুলিশ। স্লট বুকিং ছাড়া ভ্যাকসিন নিতে এসে ঝামেলার সৃষ্টি করলো বেশ কয়েকজন ব্যক্তি। নার্সদের শিকল দিয়ে আটকে রাখার অভিযোগ ওঠে পাশকুড়ার সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনাস্থলে পাশকুড়া থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে আগে থেকে ভ্যাকসিনের স্লট বুকিং না করে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও ভ্যাকসিন না পেয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে বেশ কয়েকজন ভ্যাকসিন উপভোক্তা, এমনকি পুলিশের সাথেও বচসা বাঁধে সাধারণ মানুষের মধ্যে। ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার সময়সীমা পার করলেও পর্যাপ্ত ভ্যাকসিন না থাকায় বারে বারে ফিরে যেতে হয়েছে সাধারণ মানুষকে। কিছু পরিমাণ ভ্যাকসিন এলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা সকল মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ভ্যাকসিনের দ্বিতীয় স্লট বুকিং ছাড়াই অনেকে ভ্যাকসিন নিতে আসে, যার ফলে তাদেরকে ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়নি। সেই কারণে হাসপাতালের নার্সদের রুমে বন্দি করে শিকল লাগিয়ে বিক্ষোভ দেখায় ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিতে আসা ব্যক্তিরা, এমনটাই অভিযোগ। পরে পাশকুড়া থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দেখলাম বলতে এই শিকল তোলা বা এধারে নার্সের দিকে বন্ধ করে দেওয়া, ভ্যাকসিন পাচ্ছি না বলে যারা স্লট বুকিং ছিল তাদেরকে তারা 100 জন নিয়ে নিল। বারবার সবাই লাইনে দাঁড়িয়ে ছিল, এরকম 12 তারিখে আমাদের মেসেজ এসেছে, কিন্তু তারপরে আমরা 12 তারিখ গেলাম, 13 তারিখ গেলাম, 14 তারিখে ডেট ছিল, সেখানেও এলাম পেলাম নি ভ্যাকসিন নাই বলে। তো আজকে শুনে আইলাম এখান থেকে, দেখলাম একই ব্যাপার, সেই যারা স্লট বুকিং এ ছিল তারা 100 জন পেয়ে গেল, বাদবাকি সবাই চলে গেল। এধারে বলছে 140টা 240 ভ্যাকসিন আছে, কিন্তু দিচ্ছে 100টার পর বন্ধ করে দিচ্ছে। তারপর এসে স্যাররা তারা মোটামুটি একটা যাই হোক ই করে ওরা নাম লিস্ট একটা স্ট্যাম্প করে দিয়েছে, যে ফোন নাম্বার নিয়েছে, যে ফোন করে ডাকা হবে সবাইকে, আগামী দিন যদি ভ্যাকসিন আসে তখন ফোন করে সবাইকে ডাকবে। আমাদের এখানে এখন স্লট বুক করেই ভ্যাকসিন দেওয়া হচ্ছে। স্লট যাদের বুকিং নেই তারা অনেক সময় এসে লাইন দিচ্ছেন, এবং লাইন দিয়ে দাঁড়িয়ে তারা পরে যখন পাচ্ছেন না তখন একটা তারা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট করছেন, মারধর করছেন, এবং আমাদের দিদিমণিদের আজকে সময় কিছু করার জন্য তারা দরজা লক করে ভ্যাকসিন যারা ভেতরে দিচ্ছিলেন বাইরে থেকে লক করে ঝামেলা করেছে। আমরা থানার হেল্প নিয়েছি, লোকাল পুলিশকে ডেকেছি, এবং সিচুয়েশন এখন কন্ট্রোলে আছে, কিন্তু মানুষের মধ্যে এরকম একটা প্রবণতা আসছে আর কি। স্লটে আমার নাম নেই, অথচ আমি লাইনে দাঁড়িয়ে আছি, এবং যারা সুস্থভাবে নিচ্ছে তাদেরকেও ডিস্টার্ব করছি, এবং যারা কর্তব্যরত নার্স আছে তাদেরও আমরা ডিস্টার্বেন্স পেয়েছি। আচ্ছা, তাহলে কি বলবেন যে স্লট ছাড়া যাদের বুকিং নেই তাদের আসার দরকার নেই, এটাই কি বার্তা দেবেন? স্লট না থাকলে তো সেই ভ্যাকসিন তো থাকে না, তাহলে পাবে কি করে? আমার স্লট বুক না করে তো আসা উচিত না। পুরো তো ভ্যাকসিনের একটা চাহিদা রয়েছে, চাহিদা একটা আছে, ডিমান্ড একটু শর্ট সাপ্লাই আমাদের আছে, সেই জন্য একদম আমরা খুব লিমিটেড অ্যামাউন্টেই দিতে পারছি, এবং সেটা বুকিং এর মাধ্যমেই আছে। আচ্ছা, আজকে কত ভ্যাকসিন দেওয়া হলো? আপনার নাম আর ডিটেইলস? আমার নাম ডক্টর এস কে দাস, বিএমআই। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতি, রিপোর্ট, টাইমস বাংলা।